বিধ্বংসে আগুনে পড়ল একশো বিঘার বেশি গমের জমি মুর্শিদাবাদের দমকলের মোক্তারপুর এলাকার ঘটনা বুধবার দুপুরে আগুন লাগে আগুনের উৎপত্তি ইলেকট্রিক তার থেকে আগুন নেভাতে দমকল দমকলে তিনটি ইঞ্জিন টানা পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে আপনারা দেখছেন এমএসডি নিউজের পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধির কাছে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাইদ আনোয়ার সাহিদ কি জানছো কিভাবে ধরলো এই আগুন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানছো দেখো বুধবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর এলাকায় গম কাটা মেশিনে গম কাটছিল সেই সময় ইলেকট্রিক তারের শর্ট সার্কিটে আগুনের ফুলকে পড়ে গমের জমিতে অতিরিক্ত হাওয়া হওয়ার ফলে আগুন ধরে ছড়িয়ে পড়ে স্থানের আগুন দেখতে পেয়ে মাঠে নামে আগুন নেভাতে অপরদিকে খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলে একটি ইঞ্জিন আগুন ভয়াবহ আকার ধারণ করে আগুন নেভানো কাজ শুরু করলে হাওয়ার গতিবেগ বেড়ে আগুনের আকার আরো ভয়াবহ হয় একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে না পারায় ঘটনাস্থলে আসে দমকলের আরো একটি ইঞ্জিন তৎক্ষণে পুড়ে ছাই প্রায় ৭০ বিঘা জমির গম আগুনের ভয়াবহ আকার কমলেও আগুন আনতে না পারায় ঘটনাস্থলে আসে আরো একটি দমকলের ইঞ্জিন মোট দমকলে তিনটি ইঞ্জিন পাঁচ ঘন্টা আগুন সম্পূর্ণভাবে আয়ত্তে আনে হয়েছে দমকলের মুক্তারপুর রায়পুর আলীনগর বিলাসপুরের মাঠের গম তবে কৃষকদের দাবি একশো বিঘারও বেশি গম পুড়ে নষ্ট হয়ে গিয়েছে এখন সরকারের সহযোগিতার পথ চেয়ে কৃষকেরা ধন্যবাদ সাইদ ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন শোনাবো আপনাদের এটা শুনলাম নাকি ওই আমি ছিলাম না ওই ওইদিকে ছিলাম ওই শর্ট সার্কিটে কারেন্টে শর্ট সার্কিটে আগুনটা তার থেকে কারেন্টে হ্যাঁ দিয়ে তারপর কতটুকু তারপরে সারাটা মাঠে আগুনটা ছড়িয়ে পড়লো এমন সময় দমকলকে ফোন করা হলো দমকল আসলো একটা ইঞ্জিন এসে প্রথমে আগুন কিছুটা আসলো দিয়ে তারপর আগুনের বেগ তো হঠাৎ বেড়ে গেল আবার দেওয়ার পরে আর একটা ইঞ্জিন এসে দুটো ইঞ্জিনে আগুনটা মোটামুটি এখন আয়ত্ত আসছে তো কারেন্টের আগুন থেকে কারেন্টের তার থেকে আগুন লেগে গেছে দিয়ে তারপর কিভাবে আগুন লেভাতে পারেনি লেভাতে তিনটে দমকল এসে তো লেভাতে পারল না এখন আগুন লেভে গেছে কত বিঘা জমির গম পুড়েছে প্রায় দেড়শো দুশো বিঘা হবে ধরেন আপনার কতটুকু পুড়েছে আমার দু গম তো আমি কেটে রেখেছিলাম বসি করার জন্য গরু আছে ওর জন্যে ওই তো ওই গমই তো আমার পুড়ে গেছে এখন কি চাইছেন সরকারের কাছে সরকারের যেটা ভালো হয় সেটা করবে মার থেকে সংবাদ পেয়ে কিন্তু আমরা আসছি

মুক্তারপুর পড়েছে শাকলিপাড়া পড়েছে বিলাসপুর আলিনগর আড়াইশো দিন বিঘে জমি পড়েছে আগুন মোটামুটি একটা পনেরো কুড়িতে আর কখন শেষ হয় এই তো পাঁচটা বাজে এখন এত লেবে মানে কি এত আগুন কি করে আত্ম আনতে পারে আচ্ছা ওই গম কাটা মারা এসে এসেছিল এসে ওই কাটা মারা মেশিন তার ওই কাটতে গিয়েছে গিয়ে তার একদম ঠেকেছে যে এখান থেকে আগুনের দলা পড়লো ভয়ে লাগিয়ে গেল আগুন যাই আর মানুষজন দুটি আসে লিভাতে পারা গেল না তারপরে দমকল আসে তো তারপরে দমকল আসে দমকল আসে অন্যদিকে লিভাতে লিভাতে এদিকে পুড়িয়ে সারা হয়ে গেল মুক্তারপুর এলাকা মাঠ বেশি পিড়েছে গম তারপর রায়পুর রায়পুর মুক্তারপুর বেশি পিড়েছে বিলাসপুর তিন মাথা পড়েছে হ্যাঁ তিন মাথার তবে বিলাসপুর রায়পুর কম একটু তা মুক্তারপুর বেশি আর দু বিঘে পিড়েছে কি চাইছেন এখন আর ছেলের দু বিঘে পিড়েছে এখন চাইছি যে সরকার কিছু হেল্পার না করলে আমরা কন্ট্যাক্টের জমি আবাদ করি কন্টাকে জমি এখন যে জমি কাড়ে লাই ওই চার মন হারে না দিয়ে না দিতে পারি কাড়ে লাই কিছু তো নাই নাইতে তাহলে আমরা কী কে কী আবাদ করব কী করে খাবো এ হলো আমাদের সমস্যা সরকার যদি কিছু হেল্পার করে তাহলে আমরা বাঁচবো যা হাঁকি আচ্ছা দুপুরবেলায় আমরা খবর পেয়ে মুক্তারপুর গ্রামে মাঠে আর কি গমে আগুন লেগেছে শুনে খবর পেয়ে আমরা এসেছি এসে পরিস্থিতি দেখে আমরা একটা গাড়িতে কাজ করছিলাম পরে আরও আরও একটা এবং বহরমপুর থেকে আরো একটা মোট তিনটে গাড়ি নিয়ে এসে আমরা কাজ করেছি প্রচুর গম ক্ষয়ক্ষতি হয়েছে জনগণের হ্যাঁ কিছু কাটা জমি ছিল কিন্তু গোটা জমও গমও অনেকটাই পুড়ে গেছে প্রায় একশো বিঘার উপরে গম পুড়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হ্যাঁ এত ঘন্টা মোটামুটি ঘন্টা চার পাঁচেক তারপরে হ্যাঁ এখন মোটামুটি আয় গুণ পুরোপুরি আয়ত্তে ইঞ্জিন কীভাবে কাজ করলেন তিনটে ইঞ্জিন তি ইঞ্জিনে কাজ করেছি আমরা প্রায় পনেরো জন স্টাফ আমাদের টোটাল ফায়ারের স্টাফ কাজ করছে প্রচণ্ড হাওয়া ছিল এত হাওয়া দিচ্ছিলো হ্যাঁ আর গমের আগুন তো পুরো শুকনো একদম এ হয়ে আছে হাওয়াতে আগুনটা পুরো এত দ্রুত স্প্রেড করছিল আমরা যদিও মাঠে কাজ করছিলাম কিন্তু একদিকে কাজ করছি আর একদিকে আগুন স্প্রেড করে যাচ্ছে হুম এই হচ্ছে অবস্থা কীভাবে জানা গিয়ে না সেটা বলা যাচ্ছে না কিছুই আমরা এসে তো আগুন দেখছি চারিদিকে আগুন ছড়িয়ে গেছে সেটাই দেখছিলাম